DAAY, তো এটা আরও স্পেশাল, কারণ ডাবল এ, ডাবল ধামাকা। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে আপনারা ভীষণ পছন্দ করেন, প্রত্যেক দিন ধারাবাহিকের পর্দায় দেখেন, শ্বেতা ভট্টাচার্য। কোন গোপনে মন ভেসেছে শ্যামলী, প্রথমে বলো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, চলছে। নতুন ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ হলো ফ্রাইডে, এই ফ্রাইডেতে তো তোমারও নিশ্চয়ই নতুন কাজ আসতে চলেছে? একশোবারই আসতে চলেছে, সেটাই এক নতুন মানে প্ল্যাটফর্ম লঞ্চ হলো, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। ফ্রাইডেকে অনেক অনেক শুভকামনা জানাই। অলরেডি শুনলাম 10,000 সাবস্ক্রিপশন হয়ে গেছে, তো এটা তো আরও আনন্দের একটা খবর। তো হ্যাঁ, অলওয়েজ আছি পাশে ফ্রাইডে। যে তোমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত, ফ্রাইডে মানেই কিন্তু একটা অন্যরকম গুরুত্ব আছে তোমাদের কাছে, ফ্রাইডে টেনশন। তুমিও বড় পর্দায় কাজ করেছো, সবটা নিয়ে ফ্রাইডে টেনশন তোমার কি হয়েছিল তখন, তোমার প্রজাপতি? হ্যাঁ, ডেফিনেটলি হয়েছিল। তো ফ্রাইডে যখন আসে তখন টেনশনও একটু হয়, তার সাথে সাথে আবার স্যাটারডে পরের দিন আসে বলে ছুটি পাওয়ার একটা চান্স থাকে, বলে যারা কর্মজীবী যাদের একটা ফ্রাইডে অলওয়েজ একটা স্পেশাল ডে। তো ডেফিনেটলি সেই দিনটা নিয়েই একটা, যদিও এটা ডে ডাবল এ ওয়াই মানে DAAY, তো এটা আরও স্পেশাল, কারণ ডাবল এ, ডাবল ধামাকা। সেটা যেটা তোমরা ধারাবাহিক করো, প্রচণ্ড ব্যস্ত থাকো তোমরা, তারপরেও এই ওটিটিতে কাজ করার সময় বার করতে অসুবিধা হচ্ছে না? আমার সেই সময় মাঝে একটা গ্যাপ ছিল, আমি করেছিলাম, এবং আমি খুব আবার এই মানে জনরে কাজ করতে চাই, প্ল্যাটফর্মে কাজ করতে চাই। তার কারণ হচ্ছে আমি যা যা সিরিয়াল করেছি বা সিনেমায় অভিনয় করেছি, এটা তো অনেক বড় প্রাপ্তি, প্রজাপতিতে কাজ করা বা এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এবং জি বাংলায় কাজ করা, এবং প্রত্যেকটাই মানে কোনোটা আমি আলাদা করতে পারবো না, কারণ হয়তো ভগবানের আশীর্বাদ আছে বলেই এখনও পর্যন্ত টানা কাজ করে চলেছি। সব কিছুর থেকে আলাদা হচ্ছে এই কাজটা, কারণ এই কাজটা আমাকে একদম অন্যভাবে অডিয়েন্স দেখবে, যেটা কখনো দেখে। তুমি যেটা বললে ভগবানের আশীর্বাদ, ভগবানে বিশ্বাস করো। আর একটা জিনিস, সামনেই ফ্রেন্ডশিপ ডে, তো ফ্রেন্ডশিপের ডেফিনেশন কী তোমার কাছে? আমার কাছে না কোনো ডেয়েরই কোনো রকম ওভাবে ডেফিনেশন নেই। আমার মনে হয় যে ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, ফ্রেন্ডশিপ ডে, ওভাবে কোনো আলাদা করে দিন হয় না। প্রত্যেকটা দিনই যদি বন্ধু থাকা হয় সারা জীবনের বন্ধু, শুধু একদিন বন্ধু বন্ধুত্বের উদযাপন করলাম, বাকি দিনগুলো বন্ধুর খবরও নিলাম না, ওইটাতে আমি বিশ্বাস করি না। তো প্রত্যেকটা দিনই স্পেশাল। যদি ফ্রেন্ডশিপ ডে এসে থাকে তাহলে আমার বেস্ট ফ্রেন্ড জানে যে ওর সময় খারাপ সময় ভালো সময় সবসময় শ্রোতা থাকে, আর আমিও জানি যে আমার বেস্ট ফ্রেন্ড আমার সঙ্গে সবসময় থাকে। তো এই যে আমরা যারা বলি যে খুব ভালো বন্ধু, কখনো বন্ধু বিচ্ছেদ হয়েছে, কষ্ট পেয়েছে? হ্যাঁ হয়েছে। একটা শেষ করবো, দর্শকদের কী বলবো? সবাইকে এটাই বলবো, সবসময় নিজের সিরিয়ালের কথা বলি, আজকে তো ওটা একটু বলতেই হবে, কারণ কোন গোপনে মন ভেসেছে রাত 8:30 জি বাংলা অবশ্যই দেখবেন, আমি নন্দিনী দেখবেন, আর সাবস্ক্রাইব করে ফেলুন ফ্রাইডে। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা থাকলো। এতক্ষণ আপনারা দেখছিলেন শ্বেতাকে, এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।